নমস্কার বন্ধুরা, তুমি যদি এই রাজ্যে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে নিযুক্ত হতে চাও তাহলে তুমি এই পদে অবশ্যই আবেদন করতে পারবে যদি তুমি মাধ্যমিক পাস হয়ে থাকো। তো ইন্ডিয়া পোস্ট অফিস GDS রিক্রুটমেন্ট 2023 যে অফিসিয়াল নোটিফিকেশনে বেরিয়েছে সেটা তোমাদের আমি বলবো। তার আগে আমরা টোটাল পোস্ট, অ্যাপ্লিক ডেট, এজ, কোয়ালিফিকেশান, স্যালারি সমস্ত কিছু বলবো, সিলেকশন প্রসেস। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত বলি টোটাল পোস্ট, এখনও পর্যন্ত কিন্তু টোটাল পোস্ট অফিসিয়ালভাবে ঘোষিত হয়নি, কিন্তু বিগত বছরে তোমাদের টোটাল পোস্ট বেরিয়েছিল 38,000 সামথিং, এবছর 30,000 প্লাস তোমাদের শূন্যপদ আসতে চলেছে গ্রামীণ ডাক সেবকে, ঠিক আছে। অ্যাপ্লাই ডেট 23 জানুয়ারি 2023, বয়স হতে হবে জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর, ঠিক আছে, জেনারেলদের ক্ষেত্রে। তারপর 18 থেকে 40 বছর, যারা OBC রয়েছ তাদের বয়স 18 থেকে 43 বছর, যারা SC এবং ST রয়েছ তাদের বয়স 18 থেকে 45 বছর হতে হবে। কোয়ালিফিকেশান, তোমাকে মাধ্যমিক পাস হতে হবে এবং মাধ্যমিকে তোমাকে কিন্তু অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ে তোমাকে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। তাছাড়া আমরা জানি আমাদের মাধ্যমিকে কিন্তু অঙ্ক বিজ্ঞান উভয় সাবজেক্ট থাকে। এই হচ্ছে কোয়ালিফিকেশান। অ্যাপ্লাই ডেট 23 জানুয়ারি 2023, এটা নিয়ে যে একটা অফিস নোটিফিকেশন জারি হচ্ছে সেই নোটিফিকেশনটি আমি তোমাদের দেখাবো, ঠিক আছে, সমস্ত কিছু বলবো। আবারও বলছি, তুমি যদি গ্রামীণ ডাক সেবক পদে নিযুক্ত হতে চাও তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখো। রাজ্যে পোস্ট অফিসে তোমাদের কিন্তু বড়সড় ভ্যাকান্সি আসতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, সম্পূর্ণ দেখবে, কারণ ভিডিওতে তোমাকে আমি নোটিফিকেশনটা সহ দেখাবো যে কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হতে চলেছে। পরবর্তী দেখো, ল্যাঙ্গুয়েজ, ভাষা, নো অফ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তুমি যেখানে আবেদন করবে, যেই জায়গায় আবেদন করবে, যে ডিভিশনে আবেদন করবে, সেই ডিভিশনের ভাষা তোমাকে কিন্তু, যে লোকাল ভাষা, সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। সিলেকশন কেমন হবে এটা এখন পর্যন্ত জারি হয়নি, কিন্তু বিগত বছরে যেভাবে পরীক্ষা হয়েছিল শুধুমাত্র পার্সেন্টের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস হয়েছিল, কোনো এক্সাম হয়নি। স্যালারি, ব্রাঞ্চ পোস্টমাস্টারদের ক্ষেত্রে 12,000 টাকা স্যালারি এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবকের জন্য স্যালারি রয়েছে 10,000। অনেকের মনে প্রশ্ন, এত কম স্যালারি কেন? তা বলছি, তোমাদের ডিউটি হাওয়ার্স 4 থেকে 5 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা ডিউটি আওয়ার্স প্রথম প্রথম কম থাকবে। যখন তুমি আস্তে আস্তে তোমার জব বাড়বে, সিনিয়রিটি হবে, তখন তোমার বেতন কিন্তু অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে। তো এতটুকু ছিল আমাদের টোটাল ক্রাইটেরিয়াগুলি। এবার তোমাদের আমি সেই নোটিফিকেশান নিয়ে যাবো, সেই নোটিফিকেশান কী বলা আছে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হতে পারে, তো সব কিছু বলবো। তো ভিডিওটি আমি আবারও বলছি, শেষ পর্যন্ত দেখো, নোটিফিকেশানে দেখো, ভালো লাগলে লাইক করবে, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তো চলো দেখে নিই আমাদের সেই নোটিফিকেশানটি। এ দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট, GDS সেকশন, গ্রামীণ ডাক সেবক সেকশন, ডাক ভ্রমণ, নিউ দিল্লি। ডেট 6/1/2023 তারিখে এই নোটিফিকেশনটি জারি হয়েছিল। টু অল দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল, দ্য জেনারেল ম্যানেজার, CEPT, বেঙ্গালুরু CEPT ইউনিট অ্যাট হায়দ্রাবাদ। সাবজেক্ট এখানে লেখা আছে, দেখো কী সুন্দর করে কী লেখা আছে, প্রিপারেটরি এক্সারসাইজ টু বি কমপ্লিটেড ইন কানেকশন উইথ GDS অনলাইন এনগেজমেন্ট প্রসেস আন্ডার শেডিউল 1 জানুয়ারি 2023। এবং এখানে তোমাদের সুন্দর করে বলা আছে, দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ ডিসাইডেড দ্য ফলোয়িং টাইম লাইনস ফর ভেরিয়াস প্রিপারেটরি এক্সারসাইজ ইন রেসপেক্ট অফ GDS অনলাইন এনগেজমেন্ট প্রসেস শেডিউল 1 জানুয়ারি 2023। অ্যাক্টিভিটি তোমাদের জন্য কীভাবে, তোমাদের সব প্রসেস মধ্যে বলছি। প্রথমত, ডাটা এন্ট্রি অ্যান্ড ফ্রিজিং অফ দ্য ভ্যাকান্সিস বাই দ্য ডিভিশন। পোস্ট অফিসে তোমাদের নিযুক্ত করার জন্য যে সমস্ত ডিভিশনগুলো আছে সেই সমস্ত ডিভিশনে কতগুলো পদ ফাঁকা রয়েছে, তাদের প্রত্যেকটা ডিভিশনের কাছে কিন্তু নোটিশ গেছে যে ডাটা, সেই শূন্যপদটা তাদের এন্ট্রি করতে হবে এবং সেখানে ফ্রিজিং করতে হবে, সেটা 6 জানুয়ারি থেকে 17 জানুয়ারির মধ্যে হয়ে গেছে। 2 নম্বর, রিচেকিং ডাটা এন্ট্রি, বিভিন্ন ডিভিশনে যে সমস্ত শূন্যপদ ফাঁকা রয়েছে সেই শূন্যপদগুলো যখন তারা পাঠায়, ঠিক আছে, সেই ডাটাগুলোকে কিন্তু আবার রিচেকিং করা হয় ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে। রিচিং করার পর 18 থেকে 19 তারিখ 2 দিন রিচেকিং হয়, তারপর তোমাদের কিন্তু সেটা অ্যাপ্রুভাল হয়। অ্যাপ্রুভাল মানে হ্যাঁ, মানে এই কটা শূন্যপদে তোমাদের পরবর্তী ভ্যাকান্সি আসতে চলেছে। অ্যাপ্রুভাল বাই সার্কেলস, অ্যাপ্রুভ করা হয় সার্কেলের দ্বারা আফটার ফ্রিজিং দ্য ডাটা এন্ট্রি বাই ডিভিশন। ডিভিশনের দ্বারা যে সমস্ত ডাটা এন্ট্রি করা হয়েছিল, ডাটা এন্ট্রি মানে সেই শূন্যপদ কতগুলো ভ্যাকান্সি ফাঁকা রয়েছে, সমস্ত কিছু করা হয়, সেটা 20 তারিখ থেকে 21 জানুয়ারির মধ্যে করা হয়েছে। এবং 4 নম্বরটা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে লেখা আছে, ইস্যু অফ অনলাইন নোটিফিকেশান বাই ডিভিশন। ডিভিশনের দ্বারা যে অনলাইন নোটিফিকেশান ইস্যু করা হবে সেটি 23/1/2023, মানে বর্তমান আজকের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো আজ থেকে তোমাদের কিন্তু এটা অনলাইনে আবেদন শুরু হবে। দেখো এখানে যে নোটিশ আছে, নোটিশ আমি সব কিছু বললাম, হতে পারে যদি 2-1 দিন দেরি হয়,
ঠিক আছে, সেটা সম্পূর্ণ কিন্তু ডিভিশনের উপর ব্যাপার, পোস্ট অফ ডিপার্টমেন্টের উপর ব্যাপার, সব কিছু তার করছে। দুই একদম দেরি হলেও হালকা হতে পারে, কিন্তু সেটা আমি বলতে পারছি না। কিন্তু এখানে যে জিনিসটা লেখা আছে 4 নম্বরে ইস্যু অফ অনলাইন নোটিফিকেশন বাই ডিভিশন, সেটা কিন্তু তোমাদের 23/1/2023 অর্থাৎ আজকে তোমাদের কিন্তু নোটিফিকেশন জারি করা হবে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবকের। ঠিক আছে, এক দুদিন যদি পিছাও সেটা আমি তোমাদের যদি ভিডিও আসে অপশনাল নোটিফিকেশন আসে সেটা আমি তোমাদের পরবর্তীকালে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিব। ঠিক আছে, তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও জিডিএসের জন্য গ্রামীণ ডাক সেবকের। যারা চাকরি করতে চাও খুবই সুন্দর, অল্পক্ষণ চাকরি, অল্প সময় চাকরি খুব সুন্দর, ঠিক আছে, তো অবশ্যই আবেদন করবে। মাধ্যমিক পাস যোগ্যতা, বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হলে অবশ্যই আবেদন করতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি অফিসিয়াল নোটিফিকেশন যদি আমি পাই সবার আগে তোমাদের শেয়ার করে জানিয়ে দেবো। ঠিক আছে, চলো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ বন্ধুরা।